আজকে বোধহয় আমার লেট হয়ে গেছে। কালকে নাকি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আগের মতো না গন্ডগোল করিস না, ঠিক আছে? ভালো বলে দিস। ঠিক আছে ভাই, যারা যারা আজকে ইন্টারভিউ দিবে তাদেরকে আপনি লাইন লাগাবে যান, ঠিক আছে? আজকে তো সবাই ইন্টারভিউ দিতে আসছে, আমি রেডি হয়ে যাই। ইসমাইল কে আপনি আসতে পারেন? তবে তো ডবটি মোটামুটি ঠিকই আছে। তাহলে আপনার নাম কি? আমার নাম ইসমাইল শেখ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মহাত্মা গান্ধী। ভারত কবে স্বাধীন হয়? 1942 সাল থেকে হব বলে 1947। তাহলে আকাশে কয়টি তারা আছে? এখনো রাকেশ বিজ্ঞানী খোঁজ নিচ্ছে। মোটামুটি দেখছি তুমি তো ভালোই পারছেন, জানেন একটু পরে আসবো। ঠিক আছে স্যার। ভাই তোমরা কি কি পড়াশোনা করলো? আমি পড়াশোনাটি তো জানি না, উত্তরটি জানি। কি কি? এক নম্বর হলো ইসমাইল শেখ, দু নম্বর হলো মহাত্মা গান্ধী, তিন নম্বর হলো 1942 সাল থেকে হব 1947 সালে হয়েছে, আর চার নম্বর হলো রাকেশ বিজ্ঞানী এখন খোঁজ নিচ্ছে। ও তাহলে এই ব্যাপার। ঠিক আছে ভাই, তাহলে আপনি থাকেন। রেহান আপনি আসতে পারেন? কি করে দেখছি মোটামুটি ঠিকই আছে তোমার। এক্সাম দিছি, ঠিক আছে। তাহলে আপনার নাম কি? আমার নাম রেহান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম মহাত্মা গান্ধী। তোমার জন্ম কবে? 1942 সাল থেকে হব 1947 সাল হয়েছি। আপনি পাগল টাগল হয়ে গেছেন? রাকেশ বিজ্ঞান এখন খোঁজ নিচ্ছে স্যার। আপনার ইন্টারভিউ হবে না, যান যান যান। আপনি ইসমাইল আপনি আসতে পারেন? স্যার আসতে পারি? হ্যাঁ এসে বসেন। তোমাকে সোলার মতন 10টা কোশ্চিন ধরবো না লোহার মতন 1টা কোশ্চিন ধরবো? স্যার লোহার মতন 1টাই ধরে। সব থেকে উঁচু পাহাড় কোনটি? ও স্যার আমাদের বাড়ির পিছনে একটা উঁচু পাহাড় আছে, তো সেটাই হলো উঁচু পাহাড়। কেন? আমাদের গ্রামে ছেলে পুলে গুলো বলে ওটা উঁচু পাহাড়। বাবু বাবু আমার মাথা চক্কর করছে তোমার দেখে, তোমার ইন্টারভিউ হবে না, পালাও এখান থেকে। Oh, 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 oh